সামনেই পুজো, আর পুজো মানেই বাঙালির ফ্যাশন। আর এই ফ্যাশনের তালিকায় থাকতেই হবে শাড়ি পাঞ্জাবি থেকে শুরু করে হালফিলের হাকো বা কুর্তি কিংবা শাড়ি। আর এসবের জন্য সব বাঙালির আদর্শ ঠিকানা তন্তুজ। শুক্রবার সেই তন্তুজেরই পূর্বস্থলী শ্রীরামপুরের শোরুম ঘুরে দেখলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সঙ্গে ছিলেন বিধায়ক অসীমা পাত্র, লাভলি মৈত্র এবং ফিরদৌসী বেগম। বাম আমলে তেমন বিক্রি ছিল না তন্তুজের, কিন্তু পরবর্তীকালে তৃণমূল ক্ষমতায় আসার পর আগের তুলনায় বিক্রি বেড়েছে তন্তুজের। বর্তমান সরকারের উদ্যোগে উপকৃত হচ্ছেন তাঁতিরা। তন্তুজ আবার সমহিমায় ফিরতে পেরেছে তৃণমূল সরকারের সহায়তায়। স্বপন তার চেষ্টা, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় এখন তন্তুজ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, এবং এত সুন্দর কালেকশন। আর বেসিক্যালি এখন মানুষ খুব কটন পছন্দ করে সবসময়, আর তন্তুজ তো সবটাই কটনের উপরে। খুব ভালো লাগছে আমরা আজকে এসেছি। আর মানে কোন শাড়িটা আপনার নিজের ভালো লাগে? আমি নিজে তিনটে নিলাম, একটা হ্যান্ডলুমের নিলাম, আর এক দুটো নিলাম মাসলিনের ওপর। আর এমনি আমি কলকাতার তন্তুজের রেগুলার কাস্টমার, ওখান থেকে প্রচুর শপিং করি। গত সপ্তাহ গেছিলাম শপিং করতে, খুব ভালো লাগে তন্তুজের কালেকশন। এবং এখন যেটা স্পেশাল যে জুয়েলারি তৈরি হচ্ছে, মানে যেই কাপড়টা আমরা ফেলে দিতাম সেটা দিয়েও এখন ম্যাচিং জুয়েলারি তৈরি করা হচ্ছে শাড়ির সঙ্গে, যাতে সবাই ম্যাচ করে পরতে পারে। এটাও আগের দিন আমরা স্বপনদার সঙ্গে গিয়ে দেখেছি, খুব ভালো লাগছে। আর সবাই আসুক, এটাই চাই, সবাই আসুক, সবার ঘরে ঘরে তন্তুজ পৌঁছে যাক। এত সুন্দর সুন্দর কালেকশন, এবং স্বপনদার চেষ্টা যেন সফল হয়। তন্তুজের সব শোরুমেই পাওয়া যায় তাঁতের শাড়ি থেকে শুরু করে তাঁতের তৈরি নানান পোশাক। আধুনিকতার ছোঁয়াও অনেক আগেই গায়ে মেখেছে তন্তুজ। এবার কলকাতার দুর্গাপুজো ইউনেস্কো সম্মান পাওয়ায় আরও নতুন করে সেজে উঠেছে তন্তুজ। শুধু পোশাক নয়, তন্তুজে গেলে মিলবে নানা রকমের শৌখিন গয়নাও। তাই এবার পুজোয় নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য আপনার শ্রেষ্ঠ গন্তব্য হতেই পারে তন্তুজ। গত দু বছর থেকে আমরা মাল পেয়েছিলাম, এখন প্রত্যেকটা শোরুম বিশেষ করে কলকাতাতে গড়িয়াতে আছে, আপনার পার্সিতে আছে, শ্যামবাজারে আছে, বিভিন্ন সোদপুরে আছে, সব বিভিন্ন জায়গায় শোরুমে। এবং আমাদের শহর থেকে যে সেন্ট্রালে যে শোরুম, তাতে গতকালও আমি তো দিয়েছিলাম প্রায় 4 লাখের লোক দিয়ে। প্রত্যেকটা শোরুমে 4, 3.5, 5 পৌঁছে আছে, 2 লাখে 6 আছে, বিক্রি যাতে বেড়েছে। আর আমরা তো একসঙ্গে শুধু এটা করছি, আর এটা তো ঠিক 11 সালে তন্তুজকে তৎকালীন সরকার বামপন্থীকে উঠে দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। মমতাজি ক্ষমতা আসার পর সেই তন্তুজের উনি পরামর্শ দিয়েছেন, অনেক তন্তুজ এখন ঘুরে দাঁড়িয়েছে, গত 3 মাসে তন্তুজ লাভ করে। এছাড়া 11 সালের পর তন্তুজ ভারত সরকার একটা প্রত্যেক বিষয় পুরস্কার করেছে, একটা প্রথম যে হ্যান্ডলুম মার্কেটের ওপর পুরস্কার দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।